হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ইংলিশ গ্রামার অনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম একদম বাংলায় উদাহরণ দিয়ে আমি তোমাদের শিখিয়ে দিবো অনলি দিয়ে যে কোনো নেগেটিভ সেন্টেন্স আসুক না কেন যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটি করতে পারবে যদি এই নিয়মটি ফলো করো দেখো আমি লিখে দিয়েছি অনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম নিয়মটি কী বলছে কি দেখো লিখে দিয়েছি অনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স দুটি পদ্ধতিতে করা যায় যেমন ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে অর্থাৎ মনে রাখতে হবে অনলি দিয়ে যে ইংলিশ গ্রামারটি পরীক্ষায় এসেছে সেটি কিন্তু দুটিভাবে করা যাবে একটি ব্যক্তির ক্ষেত্রে মানে একটা মানুষের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে এবং একটি বস্তুর ক্ষেত্রে তাহলে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু যদি আসে তাহলে এর উত্তর আলাদা হবে এবং বস্তুর ক্ষেত্রে যদি আসে তাহলে এর উত্তর আলাদা হবে এখন বিষয় হচ্ছে তোমরা কি করে বুঝতে পারবে যে পরীক্ষায় যে অনলি দিয়ে গ্রামারটি এসেছে সেটা ব্যক্তির ক্ষেত্রে এসেছে না বস্তুর ক্ষেত্রে এসেছে সেটাই আমি তোমাদের নিয়ম দিয়ে বুঝিয়ে দেবো এবং প্রশ্ন উত্তর সব কিছুই বুঝিয়ে দেব আগে আমি আলোচনা করবো প্রথমেই যে লেখা আছে ব্যক্তির ক্ষেত্রে এটা আলোচনা দেখো এটা আলোচনা করব লেখা আছে ব্যক্তির ক্ষেত্রে আগে দেখো নিয়মটি কি যে নিয়ম পয়েন্ট করা আছে ব্যক্তির ক্ষেত্রে অনলি দিয়ে নেগেটে করার নিয়ম হুম দেখো লিখে দিয়েছি প্রশ্নে অনলি এর পরে যদি ব্যক্তির উল্লেখ থাকে তার মানে প্রশ্নটাতে যেই জায়গায় অনলি কথাটা থাকবে এই অনলিটার পরে যে ওয়ার্ড বা শব্দটি থাকবে হ্যাঁ ওইখানে কিন্তু একটা যদি ব্যক্তির উল্লেখ থাকে ব্যক্তির নাম বা ব্যক্তির কোনো বিষয়ে উল্লেখ থাকে তবে উত্তরটিতে অনলি এর পরিবর্তে নান বাট বসাতে হবে বা বসাতে হয় বা লিখতে হবে তাহলে প্রশ্নে যদি অনলি কথাটা থাকে এবং অনলির পরেই কোনো ব্যক্তির উল্লেখ থাকে তাহলে উত্তরটাতে এই উত্তরটাতে অনলির পরিবর্তে নান বাট লিখতে হবে যেমন আমরা একটা উদাহরণ দেখি উদাহরণটা কি বলছে অনলি দ্য বয় এই যে দ্য বয় তাহলে এই যে অনলি এই অনলিটার পরেই দ্য বয়টা দেওয়া আছে মানে দ্য বয়টা এখানে ব্যক্তির ব্যক্তি তাই না তাহলে অনলি দ্য বয় ক্যান হেল্প ইউ এবার এরকম একটা প্রশ্ন আসলো ব্র্যাকেটে দিল মেক ইট নেগেটিভ সেন্টেন্স মানে এটা নেগেটিভ সেন্টেন্সে করো তাহলে আমরা একটু দেখে নিই অনলির পরে কিন্তু ব্যক্তির উল্লেখ আছে অনলির পরে ব্যক্তির উল্লেখ আছে তাহলে আমরা উত্তরটা কী লিখবো দেখো যেহেতু অনলির পরে এখানে ব্যক্তির উল্লেখ আছে সেই কারণে আমরা নিয়ম অনুযায়ী নিয়মটাতে কি ছিল অনলির জায়গায় অনলিটা তুলে দিয়ে অনলির পরিবর্তে নান বার্ট লিখতে হবে তাহলে এই প্রশ্নটাতে দেখো অনলিটা এই অনলিটা একটা প্রশ্ন এবারে এই অনলির পরিবর্তে আমি উত্তরটা লিখলাম নান বাট ঠিক আছে এই অনলির পরিবর্তে আমি লিখলাম নান বাট তারপরে প্রশ্নে যেটা আছে ওটাই লিখতে হবে দ্য বয় তো দ্য বয় লিখলাম ক্যান তো ক্যান লিখলাম হেল্প তো হেল্প লিখলাম এবং ইউ তো ইউ লিখলাম এটা কিন্তু উত্তর হয়ে গেছে আরেকটা উদাহরণ দেখি আরেকটা উদাহরণ কি বলছে অনলি হি এখানে হি এটা প্রনাউন হ্যাঁ এটাও কিন্তু একটা ব্যক্তি কারণ হি সি এটা তো ব্যক্তির ক্ষেত্রে বসে তাই না তাহলে ই অনলির পরে হিটা আছে ঠিক আছে অনলি হি উইল সলভ দ্য প্রবলেম তাহলে এটা উত্তর এই নিয়ম অনুযায়ী দেখো নিয়ম অনুযায়ী নিয়মটা লেখা আছে নিয়ম অনুযায়ী উত্তরটা আমরা কীভাবে করবো দেখো এই অনলিটা তুলে দিয়ে আমি প্রথমে নান বাট লিখলাম দেখো অনলি তুলে দিয়ে নান বাট ঠিক আছে এটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে নিয়মটা দেখাচ্ছে একটু পরে হ্যাঁ দেখো তাহলে অনলিটা তুলে দিয়ে নান নানবাট তারপর হিতে হি লিখলাম প্রশ্নে যেটাই থাকবে সেটাই লিখতে হবে হিতে হি লিখলাম উইলতে উইল লিখলাম সল তে সলভ দ্য প্রবলেম তে দ্য প্রবলেম লিখলাম ঠিক আছে এবার একটা প্রশ্ন যে স্যার এই অনলিটা তো আপনি দুইটা উদাহরণ দেখালেন অনলি কিন্তু প্রথমেই আছে এবার অনলিটা যদি এরকম শেষে থাকে বা মাঝখানে থাকে তাহলে কি উত্তরটা কেমন হবে মনে রাখবে এই অনলিটা প্রথমে থাক বা মাঝখানে থাক বা শেষে থাক যদি অনলির পরে অনিটা যেখানে থাকবে অনলির পরে যদি কোনো ব্যক্তির উল্লেখ থাকে তো অনলিটা যেই জায়গায় থাকবে সেই জায়গায় কিন্তু ওই আমরা নান বাট কথাটা লিখবো ঠিক আছে এটা সেটা প্রশ্নের প্রথমে থাক প্রশ্নের প্রথমে থাক প্রশ্নের মাঝখানে থাক বা প্রশ্নের শেষে থাক অনলিটা যেখানে থাকবে সেখানে কিন্তু উত্তরটা আমাদের লিখতে হবে এবার চলে আসো আমরা অনলি দিয়ে শিখলাম নেগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় ব্যক্তির ক্ষেত্রে এবার চলে আসো বস্তুর ক্ষেত্রে উত্তরটি কীভাবে করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চাইলে নতুন এরকম গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এরপরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ঠিক আছে এইভাবেই কিন্তু আমি নিয়ম দিয়ে ইংলিশ গ্রামার সব কিছু শিখিয়েছি যেমন ভয়েস চেঞ্জ শিখিয়েছি ন্যারেশন শিখিয়েছি ডিগ্রি চেঞ্জ শিখিয়েছি জয়নিং শিখিয়েছি কারেক্ট ফর্ম ভাব শিখিয়েছি আর্টিকেল পিপে শিখিয়েছি ওই আগের ভিডিওগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিবে এবার দেখো বস্তুর ক্ষেত্রে অনলি দিয়ে আসে কীভাবে উত্তরটি করতে হবে দেখো নিয়ম নিয়মটা কি প্রশ্নে অনলি এর পরে যদি বস্তুর উল্লেখ থাকে তবে উত্তরটিতে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসাতে হয় বা নাথিং বাট লিখতে হয় তাহলে এর আগেটাতে ছিল প্রশ্নে যদি অনলি এর পরে কোনো ব্যক্তি থাকতো তাহলে অনলির পরে আমরা নান বাট লিখতাম কিন্তু এই নিয়মটাতে যদি প্রশ্নটাতে অনলির পরে যদি কোনো বস্তুর উল্লেখ থাকে তবে এই প্রশ্নের অনলিটার পরিবর্তে উত্তরটিতে আমরা এই অনলিটার পরিবর্তে উত্তরটিতে আমরা নাথিং বাট লিখবো বা লিখতে হয় বা বসাতে হয় যেমন উদাহরণ কি দেখো অনলি দ্য অনলি দ্য সিক্রেট অফ পারফিউম উইল লিঙ্গি হ্যাড স্টুড দেখো অনলি দ্য সিক্রেট সিক্রেট এখানে গোপনতা ঠিক আছে তাহলে এবার দেখো এই সিক্রেট কথাটা যে আছে এই সিক্রেট কথাটা কিন্তু একটা বস্তুকে বোঝাচ্ছে এখানে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না তাহলে আমরা উত্তরটা যেহেতু অনলির পরে কোনো বস্তুর উল্লেখ আছে বস্তুর উল্লেখ আছে সেই কারণে আমরা অনলিটার পরিবর্তে নাথিং বাট লিখবো ঠিক আছে তাহলে উত্তরটা কী হবে দেখো অনলি এই অনলিটা তুলে দিয়ে আমি লিখলাম নাথিং বাট তারপর প্রশ্নে যাই থাকবে সেটাই লিখতে হবে হুবু হুবু দ্য সিক্রেট দা দ্য সিক্রেট লিখলাম অ পারফিউম তো আর পারফিউম লিখলাম স্টিল লিঙ্গট তো স্টিল লিঙ্গট লিখলাম হয়ার শি হ্যাট স্টুট এখানে প্রশ্নে আছে আমি ওটাও লিখে দিলাম হয়ার শি হ্যাড স্টুট অর্থাৎ আমরা বুঝলাম যে অনলির পরে যদি কোনো বস্তুর উল্লেখ থাকে তাহলে অনলিটা তুলে দিয়ে নাথিং বাট লিখতে হয় এবং অনলির পরে যদি কোনো ব্যক্তির উল্লেখ থাকে তাহলে অনলিটা তুলে দিয়ে নান বাট লিখতে হয় একটা উদাহরণ দেখালাম এটা দিয়ে আর একটা উদাহরণ আমরা দেখি একটু হ্যাঁ দেখো একটা উদাহরণ আরও আছে অনলি দ্য ট্রি ক্যান বি pulled আউট বাই রপিং দেখতে পেয়েছ তাহলে এখানে অনলি আছে প্রশ্নটার প্রথমে অনলি আছে আরেকটা কথা বলে দিই যে অনলিটা প্রশ্নের প্রথমে থাক মাঝখানে থাক শেষে থাক যেই জায়গায় অনলিটা থাকবে সেই জায়গায় কিন্তু নান বাট বা নাথিং বাট বসাতে হবে তাহলে এই অনলিটা অনলির পর দ্য ট্রি আছে গাছ বস্তু সেই ক্ষেত্রে আমরা অনলিটার পরিবর্তে নাথিং বাট লিখে দিলাম তারপর যা আছে তাই প্রশ্নে দ্য ট্রি ক্যান বি পুলড আউট তো লিখিয়ে দিচ্ছি দেখো দা দ্য ট্রি ক্যান বি পুলট আউট পুল্ড আউট প্রশ্ন ছিল বাই রপিং তো বাই রপিং এই হয়ে গেল অনলি দিয়ে গ্রামার এবার দেখো আমি দুইটা তোমাদের দিচ্ছি এইবার দেখো আরেকটা দুইটা উদাহরণ দেখাচ্ছি অনলি মিসেস জন্স হেল্পড রোজার এট নাইট দেখো ওনলির পর মিসেস জন্স মানে মিসেস জন্স একটা মহিলার নাম তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এটা ধরে নিলাম এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে তাহলে অনলি তুলে দিয়ে আমরা নান বাট লিখলাম তারপর মিসেস জন্স তে মিসেস জন্স হেল্প হেল্প রোজার তে রোজার তে এট নাইট তে নাইট এইভাবে আরেকটা দেখো এইভাবে দেওয়া আছে অনলি দ্য সাউন্ড অফ দ্য ট্রেন ওয়াজ হিয়ার এম হ্যাঁ তাহলে এবার দেখো অনলির পরে দ্য সাউন্ড আছে শব্দ একটা বস্তু সেই কারণেই আমরা টার পরিবর্তে নাথিং বাট লিখবো তাহলে টার পরিবর্তে নাথিং বাট তারপর দ্য সাউন্ড যেইভাবে যেভাবে লেখা আছে দ্য ট্রেন ওয়াজ হার্ট এট ফোর পি এম যেভাবে যে লেখা আছে ওইভাবেভাবে উত্তরটি লিখতে হবে এর থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে